সকাল সকাল ফুলের পাত্র পুষ্পপাত্র সাজিয়ে পুজো স্টার্ট। সো মা কালীর জোগাড় এখন স্টার্ট হয়ে গেছে, এখন আমরা যাব ঠাকুর আনতে। সো ওয়েলকাম টু মাই বিমিংসুল চ্যানেল। অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ পুনে থেকে কলকাতা শিফট হতে একটু টাইম লেগে গেল, কিন্তু তোমরা আমার সাথে আছো অলওয়েজ, এইভাবেই সাথে থেকো আর সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেলটি। অনেকেই হয়তো আছো যারা ভগবানে বিশ্বাসী নয়, কিন্তু কোথাও একটা তো পজিটিভ কিছু ব্যাপার আছে, কারণ আমি দেখেছি যখন যেটা চান সেটা কিন্তু সেই পজিটিভ শক্তির ইচ্ছাতেই সবসময় সেটা হয়ে থাকে। এমনিতে জানো তো পুজোটা আমি শীতকালেই দিই, কিন্তু এবার মায়ের হয়তো ইচ্ছা ছিল গরমেই আসার, তাই গরমকালে পুজোটা হয়ে গেল। কিন্তু মায়ের আশীর্বাদ থাকলে সব কিছুই খুব ঠিকঠাকভাবেই হয়, তো পুজোটাও ঠিকঠাক গরমের মধ্যে হলেও আমরা খুব এনজয় করেছি সবাই মিলে। তো এটা সেই সময় ছিল যখন মাকে আমি বরণ করে আমার ঘরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মা কালীকে দেখে ছোটবেলা থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি, আর সেটা কাজেও লেগেছে। যখন আমি বাইরে একা একা থেকেছি, সব কিছু একা একা পড়াশোনা থাকা সব কিছুতে খুবই কাজে লেগেছে মায়ের সেই ইন্সপিরেশনকে। অনেক হয়তো লাইফে খারাপ সময় আসে, তখন আমরা হয়তো ভাবি যে মা আমাদের পাশে নেই, কিন্তু পরবর্তীকালে দেখি যে না, ব্যাপারটা ভালোর জন্যই হয়তো ঘটেছিল। সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চাই, বাকিটা তো সব কিছুই ভগবানের হাতে, ভগবান থাকুক না থাকুক, ওই যে বললাম পজিটিভ এনার্জি উপর। তো আজকের মতো এখানেই আমি ভিডিও শেষ করছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো আর প্রে করো যেন এইভাবেই প্রত্যেক বছর মাকে আবার নিয়ে আসছি। তো আজকে এটা বলেই শেষ করবো, আসছে বছর আবার হবে। বিমিং সোল রক।